আর যদি না ফেরো তাহলে তোমার দেয়া এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবে। শুধু এটুকুই চাওয়া। এত টেনশন করো না, তুমি সুস্থ হয়ে ফিরবে, তুমি দেখো তুমি ভালো হয়ে যাবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর যদি আমি না ফিরি তাহলে তোমার দেয়া এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবে। চেষ্টা ছিল যোদ্ধা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ও ক্যান্সারের সাথে ফাইট করে গেছে। আমাদের প্রতিদিন কথা হতে, হাসপাতালের বেডে শুয়ে ও বেঁচে ওঠার স্বপ্ন দেখত। চিস্তে চলে যাওয়াটা আসলে আমার জন্য ছিল বিশাল একটা ধাক্কা। হয়তো ধাক্কাটা আমার জন্য প্রয়োজন ছিল, তা না হলে আজকের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন না। টিয়ানা, টিয়ানা, দুর্দান্ত একটা সুসংবাদ আছে। গেস হোয়াট? আমি যে থিসিস পেপারটা জমা দিয়েছিলাম সেটা ইন্টারন্যাশনালি সিনেসাজার। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখনই বলবে? হ্যাঁ, এখনই। আচ্ছা বলো। আমি তোমার সঙ্গে আর থাকতে চাচ্ছি না। মানে? মানে এই সংসার আমি ভেঙে দিতে চাচ্ছি। গত 7 বছর ধরে যেটা টানতে টানতে আমি ক্লান্ত। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি কি অন্য কারো? আমি সেসব কিছু বলতে চাইছি না। আমি শুধুমাত্র আমার ডিসিশনটা তোমাকে জানাতে চাইছি। বেশ, তুমি যা ভালো মনে করো। টিয়ানা, তুমি কি আজকেই চলে যাবে? হ্যাঁ, ব্যাগ গোছানোই আছে, শুধু তোমাকে জানানোর জন্যই অপেক্ষা করছিলাম। এমন না যে চিস্তিকে ভালোবেসে আমি সাজ্জাদকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।